পাহাড়ি নদী তিস্তার ঢল আর পানি স্রোতের তোরে ভাঙে অরক্ষিত পাড়। সারা জীবনের শ্রমেঘামে বানানো মণ্ডলপাড়ার গাজীর মতো শত শত মানুষের একদিনে পাকা বাড়ি ভেঙে পরিবার পরিজন নিয়ে মাথা গুঁজতে হয় ওয়াবদার বাঁধে। ফসলি জমি গাছ কমিউনিটি ক্লিনিক গিলে গতি আসামের ঘনবসতি ভেঙে চুরে নতুন চ্যানেলে প্রবাহিত হতে শুরু করেছে তিস্তা। পানি বাড়লে নিঃস্ব হবে অন্তত 1,500 পরিবার। এগুলেন সমস্ত ছিল, গ্রাম ছিল, হাজার হাজার বাড়ি ছিল, ওরা কবরস্থান বানাইছে, যেখানে বাবা মাকে মাটি দিয়েছে সেখানে অস্থায়ীভাবে আছে আর। কেউ বা কাউনিয়া, কেউ বা রংপুর, কেউ বা রাজারহাট, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, তাদের সাথে সাক্ষাৎ হচ্ছে। এখন ওই উদ্যানটায় যদি মনে করো আটক দেওয়া গেল হয়, তাহলে নদীটাও সমান জায়গায় চলে গেল। এটি একটি নতুন চ্যানেল দিয়ে প্রবাহিত হচ্ছে। এই চ্যানেলটি যদি মুখটাকে যদি বন্ধ করা না যায়, এই জায়গাটিকে যদি ঠেকানো না যায়, তাহলে এমন হতে পারে যে রাজারহাট থেকে রংপুরের যে সংযোগ সড়ক, সেই সংযোগ, মূল সংযোগ সড়কটি হুমকির মুখে পড়বে। প্রতি বছর তিস্তা নদীর ভাঙন, বন্যা এবং ফসলহানির কারণে ক্ষতি হচ্ছে 1,00,000 কোটি টাকা। এই দাবি করছে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। বিপরীতে মাত্র 8,500 কোটি টাকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এই সংকটের স্থায়ী সমাধানের দাবি করছেন তারা। আজকে যে মানুষটা বাড়ি ভেঙে যায়, কোথায় যাচ্ছে তার ঠিকানাটাও বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না। এই রেকর্ড রাখার মতন জায়গা বাংলাদেশে আমরা দেখি না। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, এর বিকল্প নাই। এগুলো হিসাব করলে প্রতি বছর 1,00,000 কোটি টাকার সম্পদ তিস্তা বিনষ্ট করতেছে। আমরা বারবার বলে আসতেছি, মাত্র 8,500 কোটি টাকা খরচ করলে এই তিস্তার ভাঙন থেকে মানুষ রক্ষা পাবে। তিস্তা ডান্তির বাঁধের 10-12টি স্থান ঝুঁকিপূর্ণ স্বীকার করে তার রক্ষায় জরুরি ভিত্তিতে কাজ চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তিস্তার খাড়া ছিল এবং পাহাড়ি নদী হওয়াতে অতি দ্রুতই এর পানি বৃদ্ধি পায় এবং পানিটা দ্রুত ইন্ডিয়া থেকে নেমে আসে। কিছু কিছু জায়গায় নদী একদম বাঁধের পাড় ঘেঁষে প্রবাহ হচ্ছে, সেই জায়গাগুলোতে থ্রেড আছে, তো সেটাও রক্ষার জন্য আমরা কিছু কাজ করে থাকি বর্ষাকালীন সময়ে। যেমন যে অবস্থা ডাম্পিংয়ের মাধ্যমে ওই বাঁধের ওই স্লোপগুলো রক্ষা, প্লাস বাঁধ যেন ভেঙে পানি ভিতরে প্রবেশ করতে না পারে, সেজন্য আমরা সার্বক্ষণিক মনিটর করি। অভিন্ন নদী তিস্তা বাংলাদেশে প্রবেশের পর নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে 115 কিলোমিটার। এর মধ্যে ডান তীরের 70 কিলোমিটার বাঁধ থাকলেও দুই তীরের 160 কিলোমিটার সম্পূর্ণ অরক্ষিত। রতন সরকার, সময় সংবাদ, রংপুর।